হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আমরা এখন শান্তিনিকেতনে আমার বাবার বাড়িতে। মা সকাল সকাল এখন ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল আর মিষ্টি দিয়েছে। এই সব খাওয়া দাওয়া করে হাজবেন্ড তার নিজের কাজে একটু বাইরে বেরোবে, আর আমি মা আর ছেলে বেরোবো। মা আমাদের কিছু জিনিসপত্র কেনাকাটা করে দেবে, সামনে যেহেতু পুজো আসছে, তারপর জামাই ষষ্ঠী গেল, এই সব কারণে আমাদের জামা কাপড় কেনাকাটা মা সবসময় আমাদের সঙ্গে করে নিয়ে গিয়েই কিনে দেয়। কারণ ছেলের জামা অনেক সময় ছোট হয়ে যায় বা হাজবেন্ডের জামা প্যান্টের সাইজও ঠিকঠাক আসে না, তো সেই জন্য মা সবসময় আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে জামা কাপড় কিনে দেয়। আর এখানে যেহেতু কটা দিন থাকবো, সেজন্য জামা কাপড় ছোটো বড়ো হলে চেঞ্জ করতেও কোনো অসুবিধে নেই, সবই চেনা দোকান। হাজবেন্ড গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, আমি মা আর ছেলে টোটো করে যাব। এখানে বেশিরভাগ বাড়িতে এই চার চাকা থাকা সত্ত্বেও মানুষ বেশিরভাগ ওই টোটো আর বাইকে করে এখানে সেখানে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানকার রাস্তাঘাটগুলো যেহেতু একটু সরু, সেই জন্য ওই বাইক আর টোটোতে করে উলিতে গুলিতে যাওয়াটাই সুবিধা। অনেকদিন পর ছেলে টোটোতে উঠেছে, খুব আনন্দ পেয়েছে সেই জন্য। এটা হচ্ছে গীতাঞ্জলি অডিটোরিয়াম, এটা একটা সিনেমা হল, তার পাশাপাশি এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়। আর এটা হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড। আমাদের বাড়িটা, মানে বাবার বাড়িটা, বোলপুর বাস স্ট্যান্ডের ঠিক পেছন দিকটায়। তাই আজকে যেতে যেতে যে যে জিনিসগুলো আমার চোখে পড়ছে সেগুলোকেই ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। এটা হচ্ছে বোলপুর গার্লস হাই স্কুল, যেখানে আমি নার্সারি থেকে ক্লাস টুয়েলভ অবধি পড়াশোনা করেছি। জীবনের এক যুগেরও বেশি সময় এখানে কাটিয়েছি। আর বোলপুর গার্লসের ঠিক অপোজিটেই আছে বোলপুর বয়েজ, যেখানে আমার ভাই, আমার হাজবেন্ড, আমার ভাসুর পড়াশোনা করেছে। তার আগেও আমার বাবা, জেঠু, কাকুরাও এই স্কুলেই পড়াশোনা করেছেন। এই বোলপুর গার্লস আর বোলপুর বয়েজ থেকে অনেক ছেলে মেয়ে তৈরি হয়ে বেরিয়েছে, যারা আজ দেশের বা বিদেশের বিভিন্ন কোনায় কোনায় সুপ্রতিষ্ঠিত। দূর থেকে অনেকেই মনে করেন, মানে অনেকেরই একটা ধারণা আছে যে বোলপুর শান্তিনিকেতন মানে জায়গাটা হচ্ছে একটা অজ পাড়া গ্রাম। এইরকম মন্তব্য আমি কম বেশি অনেক জায়গাতেই শুনেছি। হ্যাঁ, এখানে হয়তো মেট্রো চলে না, ট্রাম চলে না, এয়ারপোর্ট নেই, কিন্তু জায়গাটা অতটা খারাপও নয়। এখানেও ছেলেমেয়েরা পড়াশোনা করে সবাই উচ্চশিক্ষিত, এখানেও উচ্চবিত্ত ধনী মানুষের বসবাস আছে। তবে এখানকার মানুষজন ভীষণই সাদামাটা জীবনযাপন করে, যার জন্য হয়তো অনেক কিছুই বোঝা যায় না। যত দিন যাচ্ছে জায়গাটা তত উন্নত হচ্ছে ধীরে ধীরে। এখানে এসেও ছেলে দাবি করেছে মায়ের কাছে যে ফুটবল কিনে দিতে হবে, কিন্তু এতগুলো বল আমি কী করে ফ্লাইটে নিয়ে যাব সেটাই এখন চিন্তা হচ্ছে। কলকাতাতেও কিনেছে একটা বল, আবার শাশুড়ি মায়ের কাছেও দাবি করেছে ওকে একটা বল কিনে দিতে হবে। স্পোর্টসের এই দোকানটা অনেক অনেক বছরের পুরনো। এখানে আমার হাজবেন্ডরাও ছোটোবেলায় বল কিনে খেলেছে, আবার পরে আমার ভাইও বল কিনে খেলেছে, এখন আমার ছেলে এখান থেকে বল কিনছে। এখন হয়তো অনেক নতুন দোকান হয়েছে, কিন্তু এই পুরনো দোকানগুলো এখনও কেমন যেন জলজল করে। ছেলেকে বল দিয়ে সন্তুষ্ট করা হয়েছে, যাতে আমরা এখন শপিংটা ভালো করে মন দিয়ে করতে পারি। এই যে বোলপুর শান্তিনিকেতনের অনেক পুরনো বিশ্বস্ত শাড়ির দোকান, এখানে এখন ঢুকবো কেনাকাটা করতে। এই বোলপুর সংলগ্ন বা তার আশেপাশে এলাকায় এমন কেউ নেই যে এই দোকানটি চেনে না। এই শাড়ির দিকে এমন মন চলে গেছিলো যে আর ভিডিও করতে পারিনি। বাড়ি গিয়ে শেয়ার করব মা কী কী কিনে দিয়েছে আমাদের। তার আগে একটু মেয়ে আমরাতে ঢুকেছি আইসক্রিম কিনবো বলে, ভীষণ গরম লেগে গেছে, এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই। লাঞ্চে মা আজকে ঝোলঝোল করে আলু পোস্ত বানিয়েছে। আমাদের বাড়িতে অন্য কিছু খাবার দাবার হোক আর না হোক, এই আলু পোস্ত বা যে কোনো পোস্তর আইটেম হবেই হবে। আমি মাকে আগেই বলে দিয়েছিলাম আজকে আমি আলু পোস্ত আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আমাকে কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছে দেখুন, আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি। আলু পোস্তর মধ্যে লঙ্কা দেওয়া আছে, তারপরেও এতগুলো। এই ইন্ডিয়াতে এসে 10 কিলো ওজন বাড়িয়ে তারপর ফিরবো মনে হচ্ছে দুবাই। সন্ধ্যেবেলায় হাজবেন্ড সবার জন্য মোমো নিয়ে এসেছে। এই ওয়াও মোমোর একটা শপ আছে আমাদের বাড়ির ঠিক কাছাকাছি, ওই হাঁটা পথে 5 মিনিট।
এখানে লোকাল কিছু মোমোর স্টলও বসে সন্ধ্যের দিকে, সেগুলোও খেতে ভীষণ টেস্টি হয়। ওয়াও মোমো তো রিসেন্ট খুলেছে, আমরা আগে ওই লোকাল মোমোগুলোই খেতে বেশি পছন্দ করতাম। মোমোগুলো বেশ গরম গরম আছে, আগে খেয়ে নিই, তারপর কী কী শপিং করেছি সকালে সেগুলো দেখাবো। সকালে তো হাজবেন্ড আমাদের সঙ্গে যায়নি, তাই কী কী কেনাকাটা করেছি ওরও দেখা হয়নি, একবারই সবাই দেখে নেব। মা ছেলের জন্য 3টে টি শার্ট কিনেছে, সামনে ওর অক্টোবরে জন্মদিন আসছে আর পুজোও আছে, সব মিলিয়ে টি শার্টগুলো কিন্তু ছেলে নিজেই পছন্দ করেছে, এতে আমার কোনো ভূমিকা নেই। ওর বাবা যেহেতু নিজে শপিং করতে খুব ভালোবাসে, সেই জন্য আমরা যে যাই বাড়িতে কিছু কিনি না কেন, সেটা শাড়ি গয়নাই হোক বা ছেলেদের জিনিসপত্রই হোক, সবটাই খুব আগ্রহ করে দেখে। ছেলের জন্য হালকা 3টে প্যান্ট নেওয়া হয়েছে, যাতে বাড়িতেও পরতে পারে, কারণ গরমের সময় ওই ভারী ভারী ফুল প্যান্টগুলো ভীষণ কষ্টদায়ক। সেজন্য মাকে বলেছিলাম এরকম হালকা ধরনের প্যান্ট নাও, কারণ ফুল প্যান্ট আমি পরে শীতকালের সময় কিনে নিতে পারবো। এটা হচ্ছে হাজবেন্ডের, ওরও সামনে জন্মদিন গেল, তার সঙ্গে পুজো আছে, প্লাস জামাইষষ্ঠীও গেল, সব মিলিয়ে মা ওকে এই 4টে টি শার্ট দিয়েছে। প্যান্ট ও কলকাতায় গিয়ে কিনবে বলেছে। এবার দেখাচ্ছি শাড়িগুলো, মা যেগুলো আমায় কিনে দিয়েছে, এইটা হচ্ছে পুজোর জন্য মা আমাকে দিয়েছে। এই শাড়ির কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, এটা ক্যামেরাতে হয়তো আরেকটু বেশি হালকা দেখাচ্ছে, তবে এই শাড়িটা কিন্তু আমাদের বাড়ির প্রত্যেককেই, মানে বাবা হাজবেন্ড মা সবারই ভীষণ পছন্দ হয়েছে। এই শাড়িটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাড়িগুলো আমি একটাও নিয়ে যাব না সাথে করে, মা এখানে সমস্ত কিছু ফলস পিকো করে রেখে দেবে। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি জামাইষষ্ঠীর জন্য, জামাইষষ্ঠীতে যেহেতু আমরা কেউ ছিলাম না মায়ের কাছে, মা প্রতি বছরই জন্মদিন জামাইষষ্ঠী এই সব কিছুর পাওনাগুলো আমরা যখন মায়ের কাছে আসি তখন সমস্ত কিছু মিটিয়ে দেয়। এই কালারের শাড়ি আগে আমার কাছে কখনো ছিল না, তো এই শাড়ির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শাড়িটা হচ্ছে টিসু জামদানি, আমি এমনিতেই ঢাকাই জামদানি ভীষণ পছন্দ করি, আমার কাছে প্রচুর ঢাকাই জামদানির কালেকশন আছে, আর আমি যখন কাউকে গিফট করি তখনও আমি চেষ্টা করি ঢাকাই জামদানি শাড়ি দেবার, কারণ শাড়িটা আমার খুবই পছন্দের শাড়ি। তো মা জানে সেই কথাটা, আর এই টিসু জামদানির কথা মাকে আগে একবার আমি বলে রেখেছিলাম, তো সেজন্য মায়ের সেটা মনে ছিল, তো মা বললো ওই একটা শাড়িও তুই নিয়ে রাখ। ভীষণই লাইট ওয়েটের একটা শাড়ি, আর শাড়ির কালারটা আমি ইচ্ছা করে একটু হালকা ধরনের নিয়েছি, কারণ আমার বেশিরভাগ শাড়ি একটু ডিপ কালারের, হালকা শাড়ি আমার তেমন নেই, আর এই কালারটাই আমার ওখানে বেশি পছন্দ হলো বাকি যে কালারগুলো ছিল তার মধ্যে থেকে। তো এই হলো মায়ের তরফ থেকে আমাদের পুজোর শপিং, সমস্ত কিছু কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের কেনাকাটা সমস্ত কিছু কলকাতা থেকেই করব, এখানে কিছু করিনি, আমরা যেহেতু আর কয়েকদিন পর চলে যাব তাই মা মায়ের কাজটা সেরে নিল। এখন বাজে সন্ধে 8:30, হাজবেন্ডের 2টো টি শার্ট একটু ছোট হচ্ছে, সেজন্য এখন আমরা এসেছি রেমন্ড শপে। চেঞ্জ করা হয়ে গেছে, চলুন এবার বাড়ি ফিরি। মা আজকে ডিনারে বানিয়েছে রুটি, ধনিয়া চিকেন, ধনিয়া চিকেনটা মা একটু অন্য স্টাইলের বানিয়েছে, তার সঙ্গে আছে সিমায়ের পায়েস আর মিষ্টি। চলুন এবার ডিনারটা সেরে নিই সবাই মিলে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ভিডিওয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন।